হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যার নাম এসআরপি একাডেমি। বিগত দিনের ভিডিওগুলোতে তোমরা যেভাবে লাইক দিয়েছো, আমাদের চ্যানেলের পাশে যেভাবে থেকেছো, প্রত্যেককেই মন থেকে ধন্যবাদ জানাই। সেই সব ব্যক্তি, সেই সব ক্যান্ডিডেট যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কোশ্চেন করেছো, তাদেরকে যথাযথভাবে সাহায্য করার চেষ্টা করেছি। WBP-র যে 2019-এর যে জার্নি, সেই জার্নি কিন্তু আগামী মানে কাল থেকে স্টার্ট হবে রেজাল্টের তোমাদের যে আপডেটগুলো, কারণ আজ ইন্টারভিউ 6 তারিখে শেষ হচ্ছে। গতকাল কিন্তু ইন্টারভিউ শেষ হয়ে গেছে, WBP-র কাজ কিন্তু পুরো শুরু হয়ে গেছে রেজাল্ট বের করানোর। পুজোর আগে রেজাল্ট এবং পুজোর আগেই তোমরা অনেকেই কিন্তু খুশির খবর পাবে, অনেকের স্বপ্ন সার্থক হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019-এর ইন্টারভিউ শেষ, এরপর শুরু অন্তিম পর্বের একটা, তোমার প্রভিশনালি সিলেক্টেড আর কেউ নট সিলেক্টেড, তার মধ্যেও কিন্তু অনেকে সিলেক্টেড হবে, অনেকে সিলেক্টেড হবে না। হাল কেউ ছেড়ে দিও না, শুধু অপেক্ষা করো সময়ের জন্য। এরপর আমি একটা কথা বলবো, যে যারা প্রতিনিয়ত মেল করছো এবং কল করছো তাদেরকে আমি কিছু কথা বলতে চাই। দেখো ভাই, তুমি যেভাবে মেন এক্সাম দিয়েছো, মেন এক্সামে তোমার যে স্কোর আছে প্লাস তুমি যা ইন্টারভিউ দিয়েছো তার স্কোর যত, তার উপরেই তোমার সব কিছু ডিপেন্ড করছে। কোনো ইউটিউবারের কথায় কিন্তু এই কাট অফটা কিন্তু ঠিক হয় না। কাট অফটা ঠিক হয় ক্যান্ডিডেটদের পারফরম্যান্স, ক্যান্ডিডেটদের কত সংখ্যক ক্যান্ডিডেট ডেকেছে তার উপর, প্লাস কোশ্চেনের মানের উপর। ঠিক আছে, তোমাদেরকে বলবো, তোমাদেরকে যারা যারা আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেকেই দেখবে একটা কোশ্চেন করছো, কাট অফটা কি তাহলে দাদা এবার খুব বেশি হয়ে যাবে? আমি তোমাদেরকে প্রত্যেককে এসিউরিটি দিতে চাই, কাট অফটা কিন্তু কম হতে চলেছে, এটা আমার কথা নয়, এটা তোমরা যেদিন রেজাল্ট বেরোবে সেদিন তোমরা মিলিয়ে নেবে। 50-এর আশেপাশে কাট অফ যাবে না, 48-এর থেকে কম হবে কাট অফ। আমি 49 বলেছিলাম একটা ভিডিওতে, কিন্তু দিন যত যাচ্ছে আমি শিওর হচ্ছি যে কাট অফটা কিন্তু খুব বেশি যাবে না। এরপর হচ্ছে যে কিছু কিছু ছেলে তো পাস করতে পারবে না। আমি চাইবো যে আমার এই ভিডিও যারা যারা দেখছো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের 2019-এর প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা আমার ভিডিওটা দেখছো বা লাইক করছো বা কমেন্ট করছো, প্রত্যেকেই যেন এই জবটা সিকিউর পাও এবং তোমাদের এই জবটা সিকিউর হোক, এবং প্রত্যেকে যেমন অন্তিম স্বপ্নের অন্তিম পর্যায়ে পৌঁছে সবাইকার স্বপ্ন যেন সার্থক হয়, এই প্রার্থনা আমি ভগবানের কাছে করব, তোমরাও করো। আশা করব তোমাদের পুজোর আগেই, আশা করব রেজাল্ট এবং পুজোর আগেই তোমরা একটা খুশির খবর তোমাদের ফ্যামিলির মধ্যে ছড়িয়ে দিতে পারবে, অনেকের মুখে কিন্তু হাসি আসবে। 8419 ক্যান্ডিডেটটা কিন্তু কম ক্যান্ডিডেট নয়, এত বড় পুলিশের মানে এত ভ্যাকেন্সি কিন্তু কোনো দিন আসেনি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, এত বড় ভ্যাকেন্সির যে ফিল আপ হবে দেখবে প্রচুর ছেলে কিন্তু চাকরি পাবে। তোমার আশেপাশে অনেকেই কিন্তু পাস করেছে, কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যাটা তোমরা যদি একবার ভাবো, 2000-2500 এরকম ক্যান্ডিডেট নিতেও কোনো কোনো দিন 5000 গেছে, কিন্তু 8419 এটা কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি। প্রত্যেকেই কিন্তু 100% আশা নিয়ে রাখতে পারো যে চাকরিটা হবে, কারো হয়তো একটুর জন্য হবে না, কিন্তু প্রত্যেকের মনে যেন এই আশাটা থাকে, যারা যারা পেলে না যেন তারা আগামী দিনের চেষ্টাটা যেন তাদের মধ্যে থেকে থাকে এবং তাদের যেন এই চেষ্টাটা হারিয়ে না যায়। তোমাদেরকে প্রত্যেককেই বলবো, যারা এখনও টেনশন করছো তারা প্লিজ বিগত দিনের ইউটিউব চ্যানেল যেগুলো ছিল তাদের কমেন্টগুলো পড়ো, সেই কমেন্টে তোমরা দেখতে পাবে যে কি রকমের মানে মিথ্যে কথা ক্যান্ডিডেট, কিছু কিছু ক্যান্ডিডেট আছে তারা বলে, এবং কাট অফটা কতটা কম যায় সেটা কিন্তু তোমরা 14 দিনের ভিডিওগুলোতে পাবে, কারণ এখন কমেন্ট প্রচুর হবে। সবাই যারা যারা কিছু কিছু ব্যক্তি যারা ধরো কম নাম্বার পেয়ে থাকে তারা কিন্তু কমেন্ট করতে পারে না, কারণ তারা কমেন্ট করতে লজ্জা বোধ করে, তারা আগেই ভেবে নিয়েছে হয়তো আমাদের চাকরিটা হবে না। তো প্লিজ যারা যারা অন্তত আশা রাখো যে চাকরিটা পাবে, পুরোনো দিনের ভিডিওগুলো দেখে একটু শান্তি পাও, মনের মধ্যে আশা রেখো। তারপর তো জাস্ট যখনই রোল নাম্বার আর সিরিয়াল নাম্বার ডিস্ট্রিক্ট ফিস্ট্রিক্ট দিয়ে ডেট অফ বার্থ দিয়ে যখনই ফুট করে দেবে, তোমার স্বপ্ন তো ওখানেই দেখা যাবে কি হলো, স্বপ্নের যে
প্রতিফলন ওই একটা জিনিস দেখার জন্য প্রিভিয়াস সিনিয়রলি সিলেক্টেড ফর WBP 2019। সবাইকে আমার ভিডিও যারা যারা দেখছো সবার প্রতি শুভকামনা রইল, সবার প্রতি শুভেচ্ছা রইল, তোমাদের স্বপ্ন যেন সার্থক হয়, SRP একাডেমি এটাই চায়। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে একটি লাইক করে দিও। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থেকো, সবাই খুশিতে থেকো, থ্যাংক ইউ সো মাচ।